ইতিহাস, ঐতিহ্য, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই থাকুন। রাজবাড়ী জার্নাল সবার কথা বলে। আমাকে বলছে আমি নাকি জঙ্গি রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রের আইন মানি না। আমার খাতা 40 মিনিট রাখার পরে আমাকে হল থেকে বলছে তোমার অ্যাডমিট কার্ড নেবো, তোমাকে পুলিশে ধরাই দেবো। আমাকে পুলিশে ধরানোর কথা বলে আমাকে বলছে তোমার সম্মান থাকলে, তোমার বাবা মার সম্মান থাকলে বের হয়ে যাও। আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, ওই ক্লাসে তো আরো সবার খাতা নিয়েছিল। আপনার কাছে প্রদান করতেছি এবং আপনার সিদ্ধান্ত নিয়ে আমরা আপনি যে কথাটা বললেন স্যার, এটা অনেক সময়ের ব্যাপী। আমার নিজের বোন এখানে পড়ে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের বোন পড়ে, তো তাদের যে অভিযোগ, সে যদি এই কলেজে থাকে তাহলে তারা সামনে আরো নির্যাতিত হবে। তো হয় তাকে আজকে একটা লিখিত দিতে হবে, সে সকল কার্যক্রম থেকে বিরত থাকবে, নাইলে আপনাকে আজকে এদের পদত্যাগ দিতে হবে। আমি বলিনি যে লিখিত দিক বা না দিক, আমি বলে যদি দেই যে তুমি কলেজ আসতে পারবে না, আমি যে পদক্ষেপ নেব যে সমাধান না হওয়া পর্যন্ত সে কলেজের কোনো কার্যকলাপ করে। আমি হুমকি দিয়ে অনেক টর্চার করছে স্যার, তো রাজনৈতিক ইস্যু বারবার সেটাই নিয়ে আসে। আমাদের কথা স্যার, যেটাই করবেন অতি দ্রুত আমরা এটা দিচ্ছি তোমাদের, সে আসবে না কলেজে। আর শিক্ষা মন্ত্রণালয়ে আমার যেটা প্রসেস, আমি আগামীকাল লোক পাঠাই পাঠাই দেবো, ধন্যবাদ, ইমেল করে পাঠাই দেবো, ধন্যবাদ স্যার। আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ আমাদের এই দাবি যদি দ্রুত সময়ের মধ্যে পরিপূর্ণভাবে যদি আমরা ফলাফল না পাই তাহলে স্যার আমরা কিন্তু আবার না দাবি কিন্তু আজকে থেকেই কার্যকর হবে, আজকে থেকে করবে না, পরীক্ষার হলে আসবে না, কলেজে আসবে না, এটা স্যার লিখিতভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? আমরা কোন অযোগ্যতা সৃষ্টি করবো না।
আপনি 12টা পয়েন্ট কি মিথ্যা বলতে পারবেন? না 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 মিথ্যা বলছেন স্যার, আপনি আমাদের সঙ্গে যে কথা বললেন আপনি ভিডিওতে সেই কথা বলতেছেন না স্যার। স্যার মিথ্যা 10 মিনিট কথা রাখছে এমন অভিযোগ আছে তার প্রতি, 1 ঘন্টা কথা রাখছে, 1 ঘন্টা কথা রেখে আমার ফ্রেন্ডের জীবন নষ্ট করছেন। ওর কাছে আমি নিজে মুক্তিযোগী ছিলাম, কথা শুনে করছিলাম, আমি শুধু পাগিয়ার পাঞ্জাবি ঘুরাছিলাম, আমাকে বলছে আমি নাকি জঙ্গি রাষ্ট্রদ্রোহী, আমি রাষ্ট্রের আইন মানি না। আমার কাছে 40 মিনিট রাখার পরে আমাকে হল থেকে বলছে তোমার অ্যাডমিট কার্ড নেবো, তোমাকে পুলিশে ধরাই দেবো। আমাকে পুলিশে ধরানোর কথা বলে আমাকে বলছে তোমার সম্মান থাকলে, তোমার বাবা মার সম্মান থাকলে বের হয়ে যাও। আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, ওই ক্লাসে তো আরো সবার খাতা নিয়েছিল তাদের, আপনি যদি চান আমি এখন তাদেরকে প্রমাণ হিসেবে পেশ করতে পারি। 12টা হচ্ছে আর এখানে আপনি একে পর এক মনে করে নিয়েছি এখান থেকে যাবে না। সিম্পল স্যার, স্যার এক দফা এক দাবি আমার জেলা, আপনি হয়তো নাকি ট্রান্সফার করবেন, এক মিনিট দাঁড়ান, আপনি হয়তো নাকি ট্রান্সফার করবেন অন্য জেলায়, যদি এরকম কাজগুলো করবেন তার গ্যারান্টি আপনি দিতে পারবেন? না পারবেন এগুলা কি আপনি? আচ্ছা আপনি যে শিক্ষক, উনি তো আপনার নিচে নিচে আপনি নিয়ন্ত্রণ করেন এই এই প্রতিষ্ঠানটাকে, আপনি ওর নামে কোনো অভিযোগ পান নাই? মৌখিক ভাবে এসেছে, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, একাধিক অধিকার, একাধিক একাধিক আপনারা শিক্ষকরা পান নাই, কোথায় দাঁড়ান আপনারা শিক্ষকরা পান নাই, ওনার নামে কোনো অভিযোগ বলেন? আপনারা বলেন পেয়েছেন, হ্যাঁ কি না, হ্যাঁ কি না পেয়েছেন, পেয়েছেন স্যার। আমরা শিক্ষকরা অনেক কষ্ট করতেছি, আমাদের বাচ্চারা জীবন দিছে, আপনি বুঝতে হবে স্যার। বাবা তার ব্যবস্থা সবার উপরে কি কি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, লিখিত অভিযোগ করে তোমাদেরকে হত্যা করবে, রাস্তাঘাটে ধরে মারা হবে, সে কিভাবে ব্যবস্থা গ্রহণ করবে? সবই জানে, মৃত্যু বলি এত শিক্ষক থাকতে আমরা কেন হাসান স্যারের বিপক্ষে আসলাম, এটা আপনাকে বুঝতে হবে। এবং আপনাদের শিক্ষকের কাছে শুনবেন, আপনি নিজেও জানেন তার বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ আছে, এতদিন আপনাদের হাত বাঁধা ছিল আপনারা পারেন নাই, এটা বাস্তব, এটা বুঝতে হবে। আমাদের হাত বাঁধা ছিল, আমি বলি সেক্ষেত্রে আমরা যখন আপনাকে 12টা পয়েন্ট লিখিত দিয়েছি, আপনি আমাদেরকে যেটা বলছেন আপনারা কিন্তু প্রেসের সামনে তখন এইভাবে বলেন না, তখন আপনারা নমনীয় ভাবে বলছেন বলে আমরা পিছন থেকে উঠে আসছি। আমরা গণস্বাক্ষর দিতে চাইছিলাম যে আমরা সবাই মিলে জানাবো, এটা একটা সরকারি ভাবে প্রসিডিওর যাবে, এখন আমরা এটা চাই না। সেখানে আসবে, এসে দাঁড়াবে, পদ ত্যাগ করবে, এখান থেকে চলে যাবে। আগামীকাল আসো, পদত্যাগ পত্র লেখাই নিয়ে চলে যাবো। ছুটি আছে থাকুক, আমি শোনো, আমি তাকে আসার জন্য বলবো, আমি আসার জন্য বলবো, না আসলে কিন্তু তোমাদের উপস্থিতিতে আমি সেটা কথা বলছি। আমরা ঠিক আছে,
আমি তাকে জানাবো আগামীকাল 10টার মধ্যে আসার জন্য যে এই ব্যাপার পদত্যাগ করার জন্য তুমি আসো। সে যদি না আসে আমি তোমাদের বলবো বাবারে আমি দেখেছি, ওই জন্য তোমরা আশা করো আবার ফোন দেবো, না আসলে আবার শুনে স্যার আপনি কিছু বলি ব্যাপার। যেহেতু আপনি এই জায়গার দায়িত্বে আছেন, আপনি প্রধান, আপনি চাইলে সে কেন লিখিতভাবে আমার জন্য আমাদের কলেজের জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে এসেছে। আমি অভিযোগ দিয়েছে, এক নম্বর আছে শাসনের নামে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, অকথ্য ভাষায় শিক্ষার্থীদের গালি দেওয়া, অবৈধভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা ইত্যাদি, এই বিষয়গুলি রয়েছে। এটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনি কি সিদ্ধান্ত নিলেন? তাদেরকে বললেন যে আপনি সে বিরত রাখবেন তাকে কলেজে? হ্যাঁ, তাকে আমার কলেজের একাডেমিক কার্যক্রম সহ ক্লাস সহ যা যা করণীয় কাজ তার দ্বারা হতো সব কাজ থেকে এই অর্ডার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরত। চলে আসো চলে আসো চলে আসো।